তোর উপরে পাবেন পাবো না কেন ভাই, লেবার উপরে কেন গেলে দিন আর এমন গেল কেমন উপরে গেলে এমন পাইবেন উপরে একটা ফেলো Thank you.
সবুজ ভাই আপনারা জানেন যে আমরা 23 জানুয়ারি থেকে 28 মার্চ পর্যন্ত আপনার এই 24টি কার্য দিবসে দুইটি পর্ব উচ্ছেদ অভিযানে প্রায় 3000 অবৈধ স্থাপনা এবং 61 একর প্রায় জমি দখলমুক্ত করেছি। তো এইখানে যেটি আজকে প্রায় 11 দিন পরে যে আপনার একটা বিরতি দিয়ে আমরা আজকে তৃতীয় পর্বের প্রথম কার্য দিবসে অভিযান শুরু করেছি একটি নতুন উদ্যমে এবং একটি নতুন পরিকল্পনা নিয়ে, যে এখন আমরা সামনের দিকে যে আগাবো তুরাগের যে বাকি অংশটুকু রয়েছে এবং বালুর যে নদী রয়েছে, এই নদীর তীরভূমিতে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে আমরা কিন্তু সেগুলোকে ইতিমধ্যেই আইডেন্টিফাই করেছি এবং সেগুলোকে রেড মার্ক করা হয়েছে এবং সেটা কিন্তু আজকে থেকে শুরু হলো। এখন আমরা রমজানের আগেই এই দুটি নদী আমরা কিন্তু অপসারণ প্রক্রিয়া শেষ করব এবং একই সাথে আমরা কিন্তু বুড়িগঙ্গার যে অবশিষ্ট অংশ রয়েছে সে অংশটুকু শেষ করব। আমরা কিন্তু এখন আমাদের গতি আরও একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা এতদিন আমাদের দুটি এক্সকাভেটর কাজ করতো, এখন কিন্তু আমরা তিনটি এক্সকাভেটর আমরা সংযুক্ত করেছি, আরেকটি এক্সকাভেটর লাগিয়েছি এবং আমরা প্রয়োজনে আরও এক্সকাভেটর ভাড়া করব এবং আমাদেরকে এই দফা কিন্তু 12 দিনে শেষ না হলে ধারাবাহিকভাবে এটা কিন্তু আরও 2 থেকে 3 দিন তিনটি কার্য দিবস বাড়তে পারে। এখানে এখানে এই যে সামনের দিকে আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রি পাব, যে ইন্ডাস্ট্রিগুলো অবৈধভাবে আমাদের নদীর জায়গা ভরাট করেছে এবং বিশেষ করে বেশ কিছু আপনার বালুর গদি রয়েছে এবং বেশ কিছু বাড়িঘরও রয়েছে, বাজারও রয়েছে। তো সেগুলোকে আমরা অপসারণের আওতায় আনবো এবং যে কোনো মূল্যে আমরা এই যে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু একেবারে একটা ক্যানালে পরিণত হয়ে গেছে এবং এই পর্বে কিন্তু শুধুমাত্র উচ্ছেদ অভিযান না, এখানে কিন্তু ব্যাপক ভরাট রয়েছে। এই ভরাটগুলো যেভাবে অপসারণ করা যায় এবং আমাদের যে ওয়াকওয়ে প্রকল্প, এই প্রকল্প যে 850 কোটি টাকার প্রকল্প, এটি কিন্তু এটিও কিন্তু বর্ধিত হওয়ার কথা রয়েছে। এই প্রকল্প কিন্তু হাজার ছাড়িয়ে যাবে। না না, এটি আপনি না, এটি হলো যে সমস্ত ইন্ডাস্ট্রি বা যে সমস্ত স্থাপনা সীমানা পিলারের মধ্যে পড়েনি, মানে সেটা কিন্তু আমরা যে সমস্ত সীমানা পিলারগুলো বৈধভাবে আছে এবং আমাদের কাছ থেকে বিআইডব্লিউটি এর কাছ থেকেও লাইসেন্স প্রাপ্ত, যে বিআইডব্লিউটি কিন্তু লাইসেন্স দিয়েছে তখনই যখন দেখা হয়েছে যে সেই ইন্ডাস্ট্রিটা সীমানা পিলারের বহির্ভূত এবং এখানে যে সমস্ত সীমানা পিলার রয়েছে অধিকাংশ সীমানা পিলারই ট্যাম্পারিং করা এবং আপনার এই জায়গায় সঠিক স্থানে বসানো হয়নি। আমরা পুনর্জরিপ করেছি, যে পুনর্জরিপের আওতায় যেগুলো পড়েছে সেগুলোই কেন্দ্রে আমরা উচ্ছেদ করছি, পুনর্জরিপের আওতায় যেগুলো পড়েনি সেই জিনিসগুলো কিন্তু আমরা উচ্ছেদ করতে পারছি না, কারণ হলো নৌবাণিজ্যিক কর্মকাণ্ডও কিন্তু এখানে চালাতে দিতে হবে। আরেকটি বিষয় হলো যে সীমানা পিলারের পুনর্জরিপের আওতায় যদি কোনো ইন্ডাস্ট্রি পড়ে থাকে, সামনের দিকে বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু অপসারণের আওতায় আনা হবে। ইন্ডাস্ট্রি হোক, পার্ক হোক, আপনার যে কোনো প্রকার স্থাপনা হোক, আমরা কিন্তু সে এমনকি আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রাগন একটা দিয়ে একটা পার্ক, এটিও কিন্তু একটা অংশ, কিন্তু একটা নির্দিষ্ট অংশ আমরা রেড মার্ক করেছি, সেটি কিন্তু অপসারণের আওতায় আসবে।